আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বাংলাদেশি ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তো আজকে বিশেষ করে যে সকল ভাইয়েরা মালয়েশিয়ার মধ্যে আছেন, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো আপনাদেরকে। এবং যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার মধ্যে আসবেন, অনেক সময় অনেক প্রশ্ন করে থাকেন, সেক্ষেত্রে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন মালয়েশিয়ার মধ্যে কাজ করার সময় কোম্পানির কাছে কি মাসে মাসে ট্যাক্স ফিস দেওয়া লাগে কি না, এবং অনেকে জানতে চান আমার বেতন কত এবং আমার ফোন নম্বর। তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং মালয়েশিয়ার মধ্যে ইলেকট্রনিক কোম্পানির মধ্যে বেতন কত আসতে পারে, এবং বাংলাদেশের মধ্যে আমরা আমাদের এই কাজের অভিজ্ঞতা আছে, আমরা ওইখানে গিয়ে এই কাজগুলো করতে পারবো কিনা, অনেকে অনেক রকম প্রশ্ন করেন, সব বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথম হচ্ছে, যে সকল ভাইয়েরা মালয়েশিয়ার মধ্যে আছেন, আপনারা জানেন রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে বৈধ হওয়ার শেষ সময় হচ্ছে 31শে ডিসেম্বর। আজকে 30 তারিখ, আগামীকাল 31 তারিখ। আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করে না থাকেন, অবশ্যই আপনারা যে কোনো একটা ভালো কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন আজকে এবং কালকের মধ্যে। আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আগামী বছরের 3 মাস পর্যন্ত চলবে, সমস্যা নাই। আপনারা আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু পরের কাজগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন। যে সকল ভাইয়ের এখনও ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না, আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। অবশ্যই আমার পরিচিত একজন কোম্পানি আছে, উনি কিন্তু কনস্ট্রাকশন সাইটের বিষয় করে দেয়, উনি কিন্তু ফাস্ট ফুড হাতের মধ্যে দিয়ে দিবে, আপনারা বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে কাজ করতে পারবেন। যদি আপনাদের সেরকম কোনো এজেন্ট না থাকে, তাহলে আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, পরে বিস্তারিত উনি আবার আপনার সাথে যোগাযোগ করবে। এবং যে সকল ভাইয়েরা মালয়েশিয়ার মধ্যে গত 3 মাস আগে বা 4 মাস আগে বা 5 মাস আগে মালয়েশিয়ার মধ্যে রেজিস্ট্রেশন করেছেন বৈধ হওয়ার জন্য, এখনও পর্যন্ত আপনাদের ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট হয় নাই, আপনাদেরকে অনুরোধ করব আপনারা বসের সাথে আলোচনা করে বা কথা বলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট করানোর জন্য ব্যবস্থা করবেন। এবং যাদের ফিঙ্গারপ্রিন্ট হয়েছে 3-4 মাস আগে, আপনারা চেষ্টা করবেন বসের সাথে আলোচনা করে যেন আপনাদের মেডিকেলটা তাড়াতাড়ি করিয়ে নেয়। কারণ এই মুহূর্তে যদি আপনাদেরকে ইমিগ্রেশন গ্রেপ্তার করে, আপনারা যদি ওই সুরাতটা যদি দেখান, রেজিস্ট্রেশনের সুরাত, তাহলে কিন্তু ওনারা দেখবে আপনি কতদিন আগে রেজিস্ট্রেশন করেছেন। কারণ এই মুহূর্তে কিন্তু রেজিস্ট্রেশন করার 1 মাস থেকে 20 দিনের মধ্যেও কিন্তু অনেককে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য কিন্তু ডেট দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনারটা যদি 3-4 মাস হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকেও গ্রেপ্তার করতে পারে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে, যে সকল ভাইয়েরা মালয়েশিয়ার মধ্যে আছেন, বুস্টার ডোজ আপনারা জানেন অনেকগুলো ভ্যাকসিনের 3 মাস পরে কিন্তু বুস্টার ডোজ দেওয়া হয়, এবং আর কতগুলো ভ্যাকসিনের 6 মাস পরেই কিন্তু বুস্টার ডোজ দেওয়া হয়। তো আপনারা আপনাদের মাইসাযাত্রা অ্যাপসের মধ্যে দেখবেন আপনাদের বুস্টার ডোজের অ্যাপয়েন্টমেন্ট আইসে কিনা। আরেকটা কথা হচ্ছে, অনেকেই আছেন কুয়ালালামপুর থেকে 2 ডোজ ভ্যাকসিন নিছেন, আপনারা এখন জোহরবারের মধ্যে আছেন, আপনারা জোহরবার থেকে নিছেন, এই মুহূর্তে আছেন কুয়ালালামপুরের মধ্যে। তো আপনারা সেক্ষেত্রে যদি আপনাদের ভ্যাকসিন নেওয়ার 3 মাস বা 6 মাস পার হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের পার্শ্ববর্তী কোন স্থানে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে সেখানে গিয়েও কিন্তু আপনারা বুস্টার ডোজ নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আরেকটা কথা, সেটা হচ্ছে অনেক ভাই, বিশেষ করে এখানে কিন্তু বিদেশিদের কথা বলার দরকার নাই আমাদের, যেহেতু বাংলাদেশি ভাইরা এখানে আসতেছে এই মুহূর্তে ছুটিতে গিয়ে মালয়েশিয়ার মধ্যে আসতেছে, এবং ছুটিতে গিয়ে আটকে পড়েছিল তারাও কিন্তু এই মুহূর্তে মালয়েশিয়ার মধ্যে অনেক বাংলাদেশি ভাই ঢুকতেছে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আপনারা হোম কোয়ারেন্টাইনের জন্য যখন আবেদন করেন, তো সেক্ষেত্রে অ্যাপ্রুভাল দেওয়া হয়। তো অনেক সময় দেখা যায় আপনারা যে হোম কোয়ারেন্টাইনের আবেদন করছেন, আপনারা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আপনাদেরকে যে যখন ওই রুমের মধ্যে রাখা হয়, তখন কিন্তু কিছুদিন পরে কিন্তু আবার পুলিশের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে ওনারা কিন্তু চেক করে ওই রুমের মধ্যে লোকগুলো আছে কি না। তো সেক্ষেত্রে বিভিন্ন স্থানের মধ্যে দেখা যাচ্ছে লোকগুলো কিন্তু ওই রুমের মধ্যে থাকছে না। তো সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এরকম কোনো কাজ করবেন না, যে রুমের জন্য আপনারা আবেদন করেছেন সেই রুমে 7 দিন অবশ্যই থাকবেন, 7 দিনের আগে ওই রুম থেকে বের হবেন না। কারণ আপনারা যদি ওই রুমের মধ্যে না থাকেন, যখন মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ থেকে যখন চেক করা হবে আপনারা ওই রুমের মধ্যে আছেন কিনা, যখন আপনাদেরকে খুঁজে পাবে না, তখন কিন্তু বাংলাদেশিদের জন্য বা বিভিন্ন দেশিদের জন্য মালয়েশিয়ার মধ্যে হোম কোয়ারেন্টাইন কঠিন হয়ে যাবে, সবাইকে কিন্তু হোটেল কোয়ারেন্টাইনের মধ্যে রাখা হবে। হোটেল কোয়ারেন্টাইনের মধ্যে কিন্তু খরচও বেশ, এবং খাওয়া দাওয়ার যে একটা পরিবেশ সেটা তেমন কিন্তু ভালো না, এটা কিন্তু আমরা খেতে পারবো না। আমরা বাঙালি হিসাবে আমাদের খাবারটা কিন্তু অন্যরকম, কিন্তু এখানে হোটেল কোয়ারেন্টাইন বা বিভিন্ন জায়গার মধ্যে যে খাবারগুলো দেয় সেগুলো কিন্তু আমরা খেতে পারবো না। সেই জন্য সবাইকে অনুরোধ করব, কথা হচ্ছে একটাই, মালয়েশিয়ার যে আইন সেটাকে অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন।
দেখুন কথা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ভাই কিন্তু প্রশ্ন করে থাকেন ভাই মালয়েশিয়ার মধ্যে কাজ করার সময় মাসে মাসে কি কাজের কোনো ফিস দেওয়া লাগে কিনা তো মালয়েশিয়ার মধ্যে সেরকম কোনো আইন নেই বা সেরকম কোনো সিস্টেম নেই যে আপনি কাজ করবেন কিন্তু আপনাকে প্রতি মাসে একটা ফিস দেওয়া লাগবে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যেমন একটা ফ্যাক্টরির মালিক যিনি উনি কিন্তু আপনাদের সাথে কথা বলবে না কিন্তু এখানে যে সুপারভাইজার আছে বা যারা চার পাঁচজন যারা সুপারভাইজার আছে ওনারা হয়তো অনেক পুরাতন লোক বা কোম্পানির সাথে ভালো সম্পর্ক তারা একটা কাজ করে সেটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন আপনাদের বেতন থেকে প্রতি মাসে ওনারা 150 রিংগিত 200 রিংগিত কিন্তু কেটে ওনারা রেখে দিবেন সেরকম একটা সিস্টেম কিন্তু তারা চালু করে থাকে এগুলো আসলে বড় বড় কোম্পানির মধ্যে কিন্তু এগুলো হয়ে থাকে যে কোম্পানির মধ্যে কোম্পানি সরাসরি কাজের স্থানে এসে যারা কাজ করতেছে তাদের সাথে কথা বলে না ওনারা শুধু কাজের স্থানে আসবে যারা সুপারভাইজার তাদের সাথে কথা বলেই কিন্তু চলে যাবে তো সেই সব স্থানে কিন্তু সেরকম কিছু একটা সমস্যা হয় যেমন সেখানে আপনারা যদি একদিন না বলে ছুটি করেন তাহলে সেখান থেকে কিন্তু 200 রিংগিত কেটে নেবে এবং আপনারা যদি দেরি করে কাজের মধ্যে যান তখন কিন্তু 50 রিংগিত কেটে নেবে সেরকম অনেক কিছু আইন করে থাকে এগুলো কিন্তু যারা সুপারভাইজার বাংলাদেশি লোক বা ইন্ডিয়ান লোক বা এরাই কিন্তু এই কাজগুলো করে থাকে তো আসলে মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী কাজের স্থানে কাউকে কিন্তু ফিস দেওয়া লাগে না এবং আরেকটা নিয়ম মালয়েশিয়ার মধ্যে আছে বা অনেকে করতেছে সেটা হচ্ছে আপনার কাজ নেই আপনি এক জায়গায় এক জায়গার মধ্যে গেছেন ভাই আমার একটা কাজের দরকার তো এক লোক আপনাকে একটা কাজ দিয়ে দিছে কিন্তু আপনি জানবেন না যে লোক আপনাকে কাজের মধ্যে ঢুকাইছে সেই লোক কিন্তু আবার বসের সাথে একটা কন্ট্যাক্ট করবে প্রতিদিন আমাকে 5 রিংগিত করে প্রতি মাসে 150 রিংগিত দিতে হবে তো সেরকমও অনেক প্রতারক চক্র কিন্তু মালয়েশিয়ার মধ্যে আছে তো আপনারা যদি মালয়েশিয়ার মধ্যে আসেন ভালো একটা কোম্পানি দেখে মালয়েশিয়ার মধ্যে আসবেন তাহলে আপনারাও এই সমস্ত প্রতারিত আর হবেন না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং অনেকে অনেক বাংলাদেশি ভাই বলে থাকেন ভাই আমি অনেক রকম মেশিনের কাজ জানি বা ইলেকট্রনিক কাজ জানি আমি মালয়েশিয়ার মধ্যে গেলে কেমন হবে এবং কত টাকা ইনকাম হতে পারে এবং মালয়েশিয়ার মধ্যে ইলেকট্রনিক ফ্যাক্টরিতে বেতন কত হতে পারে তো সেই বিষয় নিয়ে একটু কথা বলবেন তো আসলে কথা হচ্ছে আপনি বাংলাদেশের মধ্যে যে কাজ জানেন না কেন সেটা কিন্তু আপনার ব্যাপার মালয়েশিয়ার মধ্যে যখন আসবেন আপনি কিন্তু নতুন মালয়েশিয়ার মধ্যে যে কাজের মধ্যে যান না কেন আপনি কিন্তু নতুন বেতন হচ্ছে সরকারিভাবে 1200 রিংগিত এরপরে যে ওভারটাইম সেখানে কিছু টাকা ইনকাম আছে কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আপনার ব্রেনকে যদি আপনি কাটাইতে পারেন আপনার ব্রেনকে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এমনও সময় আসবে আপনার বেতন কিন্তু বাড়তে থাকবে আমরা যেটা করে থাকি প্রথমত আমরা যখন কাজের মধ্যে ঢুকি তখন কিন্তু আমরা আগ্রহ করে যে কোনো একটা কাজ করতে চাই না ওনারা যেটা বলে সেটা কিন্তু আমরা করে থাকি এবং যে সমস্ত পুরাতন লোকগুলো আছে আমার যে একটা অভিজ্ঞতা আমি যখন মালয়েশিয়ার মধ্যে নতুন নতুন একটা স্থানের মধ্যে কাজে গিয়েছিলাম তখন আমি যখন কাজ করব তখন পুরাতন যে সমস্ত লোক তারা বলতেছে ভাই আমরা যেভাবে বলবো সেইভাবে কাজ করতে হবে এর বাহিরে কাজ করলে কিন্তু এখানে কাজ করা যাবে না পর আমি ঠিক ওনারা যেভাবে বলতেছে ঠিক এভাবে কিন্তু কাজ করতেছি পরে দেখতেছি মাস শেষে ওনাদের থেকে আমার বেতন কিন্তু কম কিন্তু 3 মাস পরে দেখতেছি ওইখানে যারা কাজ করতেছে পুরাতন লোক তার একটা ছোট ভাই যখন কাজের মধ্যে আসলো তখন দেখতেছি ওনাকে কাজ করাচ্ছে বেশ বেশ করে যখন কোম্পানির সুপারভাইজার আসতেছে তখন কিন্তু ওই লোকটা কাজ বেশ করতেছে তখন দেখতেছি আমার সাইতে ওই লোকের বেতনটা কিন্তু বেশ তখন আমি কি করলাম ঠিক আমার যে সমস্ত কাজের প্রয়োজন বা যেভাবে আমার কাজ করার ইচ্ছা আমি কিন্তু সেভাবে কাজ করা শুরু করে দিলাম তখন আমার বেতনটাও কিন্তু বেড়ে গেছে তো আপনারা যে কোম্পানিতে আসেন না কেন আপনারা পুরাতন লোক কীভাবে কাজ করতেছে ওইটা কিন্তু দেখবেন কিন্তু উনি যদি বলে থাকে কাজ বেশ করা যাবে না সেটা আপনারা যদি ফলো না করেন আপনারা যত সম্ভব কাজ বেশ করবেন এবং যে কাজগুলো আছে সেগুলো নিজের মতো করে যেন করতে পারেন সেটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তখনই আপনারা বেতন বাড়তে থাকবে এখানে আসলে কোন কোম্পানিতে বেতন কত সেটা কিন্তু ডিপেন্ড করে না আপনি কীভাবে কাজ করতেছেন কত স্পিডে কাজ করতেছেন সেখানে কিন্তু আপনার বেতন ডিপেন্ড করবে এবং অনেকে জিজ্ঞেস করে থাকেন আমার বেতন কত আসলে আমার বেতন কত সেটা কিন্তু আপনাদের জানতে হবে না আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিই সেটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে আসলে যদি ভালোভাবে কাজ করেন কম ইনকাম হলেও আপনার প্রতি মাসে 50,000 রিংগিত ইনকাম হবে যদি আপনি একটা কোম্পানির মধ্যে ভালোভাবে যদি কাজ দেখাইতে পারেন এবং আপনি যে কাজ করতে ইচ্ছুক সেটা যদি কোম্পানিকে আপনি জানাতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 80,000-90,000 ইনকাম করাও কিন্তু সম্ভব তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এক কথায় কাজ যেটা করবেন অবশ্যই কিছুদিন আপনাদের আপনাকে ওই কাজটা কীভাবে করতেছে অন্য লোকজন কীভাবে করতেছে সেটা দেখে এমনভাবে কাজ করবেন আপনাকে যেন কেউ কিছু বলতে না পারে সেভাবে কিন্তু কাজগুলো করতে হবে মালয়েশিয়ার মধ্যে আসবেন
প্রথমে দুই একদিন শিখতে হবে, তারপর কাজগুলো আপনি নিজে জানেন সেভাবে কিন্তু কাজগুলো করবেন, আপনাদের বেতন অটোমেটিক কিন্তু বেড়ে যাবে। প্রথম অবস্থায় হয়তো আপনাদেরকে বেতন কিছু কম টাকা দেওয়া হবে। তো এখন হচ্ছে অনেকে আমার ফোন নাম্বার চান মালয়েশিয়া আসার জন্য বা কথা বলার জন্য। তো আসলে কথা হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ থেকে কোনো ঘোষণা আসে নাই কলিং বিষয়ে, তো সেক্ষেত্রে আমি এই মুহূর্তে আপনাদেরকে ফোন নাম্বার দিতে পারতেছি না, কারণ আমিও কিন্তু কর্মরত অবস্থায় আছি। আমি আপনাদের সাথে যে কথা বলবো সেই সময়টা আমার হাতে এখনও নেই। যখন লোক আসার জন্য সব কিছু চালু হবে বা সব প্রসেসিং চালু হবে, তখন আমি আপনাদেরকে নাম্বার দেব। এবং আমার পরিচিত যে দুইটা কোম্পানি, একটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট আর একটা হচ্ছে ফ্যাক্টরি, দুইটা কোম্পানিতে লোক নেবে। যদি আপনারা আসতে চান, যদি অন্য মাধ্যমে আসতে না পারেন, তাহলে আমি আপনাদেরকে ওই কোম্পানির অ্যাড্রেসগুলো দেবো বা ওনাদের নাম্বারগুলো দেবো, ওইখানে সরাসরি যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমার নাম্বারটা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমি এই মুহূর্তে কাজের মধ্যে আছি, সেই কারণে আমি কিন্তু আপনাদেরকে নাম্বারটা দিতে পারতেছি না। যদি আপনারা অপেক্ষা করেন, যখন সব কিছু চালু হবে তখন আমি দেবো ইনশাল্লাহ। তখন যদি মন চায় তাহলে আমার মাধ্যমে আপনারা মালয়েশিয়ার মধ্যে আসতে পারবেন যখন চালু হবে। এই মুহূর্তে কিন্তু কারোর সাথে লেনদেন করা থেকে বিরত থাকবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।